দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সোয়ারি ঘাট এলাকায়। আসলে আপনারা জানেন যেখানে গত রাতে একটি বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে আসলে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাখা হয়েছে রাজধানীর মিডফোর্ড হসপিটালে। তবে যে বিষয়টি আসলে দর্শক একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে এই যেই কারখানাতে আগুন লাগে সেটির পাশেই আসলে বেশ কয়েকটি দোকান ছিল যেগুলো আসলে পুড়ে গেছে। তবে একটি দোকানে, যেখানে আসলে এখানকার যারা স্থানীয় রয়েছেন অনেকেই কিন্তু নামাজ পড়তেন, তবে সেই নামাজের ঘরটি কিন্তু এখন পর্যন্ত অক্ষত রয়েছে, সেখানে আগুনের কোনো ঘটনাই ঘটেনি। সেই বিষয় নিয়ে একজন প্রত্যক্ষদর্শী এই এলাকার বাসিন্দা, তার সাথে আমরা একটু কথা বলবো। আঙ্কেল, একটু আপনি বলেন যে আসলে যেই ঘটনাটা আপনি বলছিলেন, যেখানে এই মসজিদ ছিল, এই মসজিদে আপনারা নামাজ পড়তেন, আসলে মসজিদে কি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি? না, এই মসজিদটা তো মসজিদ না, এটা আমাদের একটা ইস্তার, একটা কক্ষ, একটা ফ্যামিলিগত ব্যক্তিগতভাবে একটা লোকে ভাড়া দেয়, একজন ইমাম সাহেব, একটা হয়তো পাঁচজনে মিলে চালাই আমরা। হ্যাঁ, এলে বাবা, এই মসজিদটা এই রুমটার কারণে, এই সাইডে দুইটা রুম, এই সাইডে দুইটা রুম, পাঁচটা রুমে এখানে কোনো আগুন লাগাও নয়, কিন্তু আশেপাশে সব জেলা ছাই হয়ে গেছে, কিন্তু আশেপাশে সব জেলা ছাই হয়ে গেছে, প্রায় তিন ঘন্টা আগুন চললো আশেপাশে, কিন্তু ওইখানে কোনো আগুনে আসেনি। এখন আমরা খুব সুস্থ মস্তিষ্কে মসজিদে যে যা আসিল ব্যবস্থাপনা, আমাদের স্থানে যে সমস্তগুলোর দরকারি এগুলো আমি ঠান্ডা মস্তিষ্কে বাইর করছি, আবার ঢুকে রেখেছি, কিন্তু কোনো কিছুই হয়নি। এটা কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে গেছে, আমাদের বাড়িটাও এটা কারণে বাইরে গেছে আমার মনে হয়। অনুমানিক এটা আন্দাজ করছি, মানে এটা উঠছিল, আমি তো পাশের বাড়ি থাকি, বা পাশের বাড়িতে আমার নর্মাল বাড়ি, বস্তির বাড়ি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা উঠছিল বাঁচাই দিছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে গেছে, এটা উঠছিল।